আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ একজন বিশেষ ব্যক্তির সাথে কথা বলবো যিনি অ্যালোপ্যাথিক দীর্ঘদিন চিকিৎসা করার পরে হোমিওপ্যাথিক সর্বোচ্চ ডিগ্রি BSMS পাস করে বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন। তিনি হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তার সাথে আজকে কথা বলবো কিভাবে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে আসলেন, অ্যালোপ্যাথিক উচ্চ ডিগ্রি পাস করার পরেও, দীর্ঘদিন চিকিৎসা করার পরেও কেন হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় আসলেন, সেই ব্যাপারে তার সাথে কথা বলব। স্যার আসসালামু আলাইকুম। কেমন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক চিকিৎসা করার পরেও সর্বোচ্চ ডিগ্রি MBBS পাস করে এতদিন প্র্যাকটিস করার পরে কেন হোমিওপ্যাথিতে আসলেন? এই সুন্দর প্রশ্নটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার যারা দর্শক শ্রোতা সামনে আমার কথা শুনতেছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এটা একটা দীর্ঘ মেয়াদী প্রসেসের মাধ্যমে ঘটেছে। হঠাৎ করে এমন কিছু ঘটে নাই যে হলো একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম, অ্যালোপ্যাথ ডাক্তার পট করে হোমিওপ্যাথ ডাক্তার হয়ে গেল, তা হয় নাই। দীর্ঘদিন আস্তে আস্তে মন পরিবর্তন হতে হতে, হোমিওপ্যাথের প্রতি অ্যাট্রাকশন হতে হতে তারপরে আজকের এই পর্যায়ে আসছে। সে ঘটনাটা আপনাকে সংক্ষেপে বলি। আমি তখন যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার। আমার নিজস্ব একটা হাসপাতাল ছিল মনিরামপুর বাজারে, আমার বাসার নিচে নিস্তলায়, সে নাম ছিল মিশন হসপিটাল। আমার স্ত্রী ডাক্তার হাসিনা খাতুন একজন ডাক্তার, আমরা দুজন মিলে এই হসপিটাল, আমাদের প্রাইভেট হসপিটালটা রমরমাভাবে চালাতাম। ওদিকে চাকরিও করতাম, প্রাইভেট হাসপাতালও চালাতাম। তো যখন আমরা অ্যালোপ্যাথ চিকিৎসায় রমরমা অবস্থা, সেই সময় আমার এক চাচা শ্বশুর আছেন, নাম হলো ডাক্তার কেরামত আলী। উনি নড়াইল হোমিও কলেজ এর একজন শিক্ষক। উনি একদিন এসে আমাকে বললেন যে বাবাজি, আমার নড়াইল হোমিও কলেজে একটু ক্লাস নিয়ে দেওয়া যায়। তো আমি বললাম যে ঠিক আছে কাকা, যদি আপনার উপকার হয় তো আমি যাবো নি। তখন আমি ওখানে ক্লাস নিতে গেলাম। আমি ওখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং গাইনি অফস এবং সার্জারি ক্লাস নিতাম। বেশ এক তিন বছর ধরে চাকরি করার পর, ওখানে কাজ করার পর একদিন উনি বললেন, বাবাজি আপনি আমাদের এখানে ভর্তি হন, DHMS-এ ভর্তি হন। আমি বললাম, কাকা যার নেই কোনো গতি সেই করে হোমিওপ্যাথি। উনি বললেন, হ্যাঁ কথা ঠিকই বলেছেন, যার সত্য কথা আপনি পড়ে দেখেন, প্র্যাকটিস না করেন না করবেন, আমি তো অ্যালোপ্যাথ ডাক্তার, আপনি প্র্যাকটিস না হয় না করবেন, কিন্তু আপনি পড়ে দেখেন এর ভিতরে মজা আছে। তো আমি ওনার কথা শুনে ভর্তি হয়ে গেলাম নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। ডিপ্লোমা 4 বছর ধরে আমি পড়াশোনা করলাম, বেশ কঠোরভাবে পড়াশোনা করে। স্যার 4 বছর পরে তো ইন্টার্নি আসে 6 মাসে। হ্যাঁ, ইন্টার্নি আসে, সেটাও করলাম। মোটামুটি আমি হোমিও সম্পর্কে একটু পড়াশোনা করলাম এবং আমি বেশ জানলাম আর কি। আমি দেখলাম এটা একটা মজার সাবজেক্ট। ঠিক এই সময় আমি অ্যালোপ্যাথ প্র্যাকটিস করতেছি, তখন একটা মেয়ে নিয়ে আসলো, একটা একজন আমার বেশ পরিচিত, এই 8-9 বছর বয়স হবে, তার সারা গায়ে হয়েছে ওয়ার্টস, মানে হলো আঁচিল, কিন্তু আঁচিলগুলো ডুমুরির বা মুসুরির মতো দেখতে। এখন তিনি বললেন যে আমি যশোরের মেডিসিন কনসালটেন্ট, অ্যালোপ্যাথ কনসালটেন্টকে দেখাইছি, তো তিনি তো ওষুধ দিয়েছেন কিন্তু কোনো কাজ হলো না, তো শুনলাম যে আপনি হোমিও ওষুধ দেন, তো স্যার আপনার কাছে নিয়ে আসছি। তো আমি দেখি টেকে তাকে এক ডোজ হোমিও ওষুধ দিলাম, একটা বানায় দিলাম 4 আউন্স একটা শিশিটি, বললাম যে আপনি এটি নিয়ে খাওয়ান যা। তখন আপনি প্রফেশনালভাবে আর কি হোমিওপ্যাথি? না, আমি তখন হোমিওপ্যাথি সম্পর্কে ভালো আয়ত্ত করতে পারিনি এবং আমি তখন প্রফেশনাল হিসাবে কাজ করতাম না। অর্থাৎ তখন আপনি MBBS অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসা করে যাচ্ছেন, ফাঁকে ফাঁকে আমি করতাম হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করেছেন। হোমিওপ্যাথিক চিকিৎসার উপর তখন আমার এত কনফিডেন্স ছিল না, মোটেই কনফিডেন্স ছিল না বলা চলে। তো আমি তাকে ওষুধ দিলাম, দেওয়ার পরে আমার আর মনে নাই, ব্যাস ওই আছে। মাস দেড়েক পরে একদিন বাজার করতে গেছি, দেখি যে সেই লোকটা বাজারে আসছে। তা আমি বললাম যে কী ব্যাপার ভাই, আপনার আপনাকে পরিচিত মনে হচ্ছে। তা বলে হ্যাঁ স্যার, ওই আমি মেয়ে নিয়ে গেছিলাম। তাই বললাম যে হ্যাঁ, ওই যে গায়ে আসিল হয়েছিল সারা গায়ে। তাই বললাম যে হ্যাঁ, তা কী অবস্থা আপনার, কথা আছে সেরে গেছে স্যার, আপনার ওখানে যাবো, আমার ওই মেয়েটা মাঝে মাঝে বিছানায় পেশাব করে, সেই ব্যায়ামটা এখনও আছে, সেই অসুখটা এখনও আছে, তো এই জন্য আপনার কাছে যাবো স্যার। তো যাওয়ার সময় পাইনি, তো স্যার কাল পরশুর মধ্যে আপনার কাছে যাওয়া নেই। আমি দেখলাম অবাক কাণ্ড, তার গায়ের আঁচিলগুলো ভালো হয়ে গেছে এবং ওই সামান্য ওষুধেই।
স্যার আসলে আমরা দেখেছি স্যার অ্যালোপ্যাথিকে এরকম কোনো মেডিসিন নেই যে আসিলগুলো দূর হয়ে যাবে, এটা আপনার তখন থেকেই একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে আসলে হোমিওপ্যাথিতে কিউর সম্ভব যেগুলো অ্যালোপ্যাথিক পারে না। কথা রাইট। এবং তখন আমার মনে পড়ে গেল যে আমি যখন ডিএসএমএস ফাইনাল ইয়ারে পড়তাম তখন একটা বই পড়েছিলাম ডাক্তার এস সি মদনের লেখা, ভারতীয়, উনি একজন এফআরসিএস ডাক্তার, উনি লিখেছেন হোমিওপ্যাথি কিউরস হোয়ার অ্যালোপ্যাথ ফেলস। তখন আমার মনে হলো যে সত্যি তো তাতে তাই হলো। শুধু তাই নয়, বেশ কিছুদিনের মধ্যে, কিছুদিন পরে এক আমার কাছে একটা রুগী নিয়ে আসলো, এই 24-25 বছর বয়সে একটা ছেলে, তার হলো কলিলিথিয়াসিস হয়েছে, মানে গলব্লাডারে স্টোন হয়েছে। তো সেটা অপারেশন করাইছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, ওই কলি আপনার ফুটা করে ছিদ্র করে করেছে, হ্যাঁ, তো ল্যাব কলি করে আর কি। কিন্তু মাস দুই আড়াই হয়ে গেছে তার ওই নাভির থেকে রস গলা বন্ধ হচ্ছে না। তখন আমার কাছে নিয়ে গেছে, আমি দেখি ঠিক বললাম যে বলে স্যার অ্যান্টিবায়োটিক বহু খাওয়াইছি, 50 টাকা দামের ক্যাপসুলে খাওয়াইছি স্যার, খাওয়াই খাওয়াই ছেলে আমার একদম শেষ, কোনো কাজ হলো না, মেট্রোমেট্রোজল খাওয়াইছি, কত কিছু খাওয়াইছে, কে কোনো কাজ হলো না। বললাম তাই নাকি, তো তাহলে আমি তখন ওর হিস্ট্রি দিলাম, ছেলের হাত পা ঘামে এবং তার খাদ্য অভ্যাস এবং তার শরীর কীরকম পারসেপশন কেমন এগুলো দেখে ঠিকই তারপরে একটা ওষুধ আমি দিয়ে দিলাম, 4 আউন্সে ওষুধ বানিয়ে দিলাম। বললাম যে এটি নিয়ে খাওয়ান গিয়ে তো 7 দিন পরে আমাকে জানাইলেন, আশ্চর্য, 7 দিন পরে ফিরে আসলো, সে ঘা নাই, সে রস গলাও নাই, বোনটা একেবারে কমপ্লিটলি ভালো হয়ে গেছে। বোঝার কোনো কায়দাই নেই যে ওই জায়গায় বোন ছিল, যেটা অ্যালোপ্যাথিকে কোনো মেডিসিন দ্বারা সম্ভব না, তাদের হয়নি, আড়াই মাস ধরে দীর্ঘ এটা সার্জারি করতে হবে। সে তারা হলো সিএস করতে পাঠাইছে, অর্থাৎ লেডিস হলো মানে টেস্ট করতে পাঠাইছে, এর তো কালচারাল সেন্সিটিভ টেস্ট করতে পাঠাইছে। তো আমি দেখলাম যে কিছুই করা লাগলো না, আল্লাহর রহমতে হুমি পজিটিভ ভালো হয়ে গেল, আমার কনফিডেন্স গ্রো করলো সাংঘাতিকভাবে। তখন আমি দেখলাম যে এরা এত অ্যান্টিবায়োটিক খাওয়ালো, এত ওষুধ খাওয়ালো বড় বড় ডাক্তার কনসালটেন্টরা, তাদের কোনো কাজ হলো না, তো হোমিওপ্যাথির আমি সামান্য ওষুধ দিলাম এটা কাজ হয়ে গেলো কী করে। তখন আমার মনে পড়ে গেল আমি তখন রাজশাহীতে পড়ি, সেই সময় একটা ঘটনা, আমি রাজশাহী থেকে আসতেছি ট্রেনে, যশোর থেকে তখন ট্রেনে যাওয়া আসা করা ওই একমাত্র কমিউনিকেশন ছিল ট্রেন। তো আমি রাজশাহী থেকে আসতেছি, আমরা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে বসছি, বেশ কয়েকজন ইয়াং ছেলেপিলে আমরা আসি, তো আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করতেছি। আব্দুলপুরীর ওখানে আসলে যখন ট্রেন দাঁড়ালো তখন পট করে একজন ভদ্রলোক উঠলেন আমাদের কম্পার্টমেন্টে, কোট প্যান্ট টাইপটি পরা, হাতে একটা ব্রিফকেস। তো তিনি উঠে পরে আমাকে বললেন বিড়ালের বাচ্চা, আমার পাশের জনকে বললেন বেজির বাচ্চা, তারপরে জনকে কুত্তার বাচ্চা, তারপরে জন সাপের বাচ্চা, তারপরে হলো এরকম সবাইকে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, এরকম করে আমাদের কম্পার্টমেন্টে যতজন আমরা বসেছিলাম সবাইকে একেবারে অ্যাট এ গ্লেন্স বাচ্চা উপাধি দেওয়া হয়ে গেল। তখন আমরা আমাদের নিজেদের মধ্যকার গল্পগুজব সব বাদ দিয়ে আমরা হলো ওই লোকটাকে ধরবো। ঠিক সেই অবস্থায়, সেই সিচুয়েশানে উনি পট করে ওনার ব্রিফকেসটাকে এরকম তুলে নিয়ে বললেন কি যে বাচ্চাই কামড়াক না কেন, আমার আশ্চর্য মলম লাগাই দিলে ফিনিশ। আমরা হো হো করে হেসে উঠলাম এবং অবাক হয়ে গেলাম তার টেকনিক দেখে, এক মলম লাগাই দিলে সব ফিনিশ হয়ে যায়। আমি একজন অ্যালোপ্যাথ চিকিৎসক, জ্বর হলে পরে প্যারাসিটামল, আঘাত লাগলে পরে প্যারাসিটামল, মাথায় যন্ত্রণা হলে পরে প্যারাসিটামল, তাহলে সর্ব জায়গায় প্যারাসিটামল দেওয়া হচ্ছে, জ্বর একই জ্বরে প্যারাসিটামল দেওয়া হচ্ছে, 4 জন রুগী আসছে আমার কাছে, 4 জনকে আমি প্যারাসিটামল লিখে দিছি। তা হবে কেন, আল্লাহ তো সৃষ্টি করেছেন স্বাতন্ত্র্য করে মানুষ, আল্লাহ বলেছেন আমি তোমরা বৃদ্ধাঙ্গুলির সাপ দেখো, আজ পৃথিবীতে প্রায় 700 কোটি লোক আছে, 700 কোটি লোকের বৃদ্ধাঙ্গুলির সাপ 700 কোটি রকম, কার সাথে কারো মিল নাই। স্রষ্টা এমনিভাবে সৃষ্টি করেছেন প্রতিটা মানুষকে আলাদা আলাদা অবয়ব দিয়া, আলাদা আলাদা চেহারা দিয়া, আলাদা আলাদা পছন্দ দিয়া, কৃষ্টি কালচার দিয়া। শুধু তাই নয়, প্রতিটা মানুষের কষ্ট হলো তার মতো প্রবল, আপনার কষ্ট আমার মতো না, আমার কষ্ট আমার ছেলের মতো না, আমার ছেলের কষ্ট তার মায়ের মতো না, প্রত্যেকের কষ্ট আলাদা আলাদা তার মতো প্রবল, এমনি করে সৃষ্টি করেছে, অর্থাৎ প্রতিটা মানুষ হলো আলাদা আলাদা। তো আমি তখন দেখলাম যে অ্যালোপ্যাথে তো এরকম কোনো সিস্টেম নাই, এই একই ওষুধ সব জায়গায় দেওয়া হচ্ছে, অ্যান্টাসিড তো সবাইকে অ্যান্টাসিড দেওয়া হচ্ছে, ইসোমিপ্রাজল সবাইকে ইসোমিপ্রাজল দেওয়া হচ্ছে যারা পেটে ব্যথা নিয়ে আসতেছে,
কিন্তু এইটা হলো স্বতন্ত্রতা হচ্ছে হোমিওপ্যাথি। আমি দেখলাম তখন আমাকে আকর্ষণ করলো, আমি আকৃষ্ট হলাম হোমিওপ্যাথির প্রতি। তাহলে দেখি তো আমি তখন রিসার্চ শুরু করলাম। এইভাবে আমি আস্তে 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 হোমিওপ্যাথির দিকে ডাইভার্ট হতে হতে আজকে আমি কমপ্লিটলি হোমিওপ্যাথ। আমি এখন ইনশাল্লাহ কোনো অ্যালোপ্যাথ প্র্যাকটিস করি না, কোনো মেডিসিন লিখি না। স্যার, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো অ্যালোপ্যাথিও চিকিৎসা করেছেন, হোমিওপ্যাথিও চিকিৎসা করেছেন, তো এই অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির ভিতরে বেসিক বা মূল পার্থক্য কি বলে মনে করেন আপনি? সুন্দর প্রশ্ন করেছেন। এর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির ভিতরে পার্থক্য হলো আউস, এ ইউ এস, এতে হলো অ্যাটিচিউড, অর্থাৎ দৃষ্টিভঙ্গি, কী দৃষ্টিভঙ্গি, কী উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে। অ্যালোপ্যাথি চিকিৎসা করা হয় ট্রিট দি ডিজিজ, নট দি পেশেন্ট। দাঁতে ব্যথা হয়েছে, দাঁতে ব্যথার ওষুধ, চোখে ব্যথা করতেছে, চোখে ব্যথার ওষুধ, পায়ে ব্যথা হয়েছে, পায়ে ব্যথার ওষুধ, পেশাবে জ্বালাপোড়া করতেছে, তার আলাদা ওষুধ, নির্দিষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে ট্রিট দ্য ডিজিজ, ট্রিট দ্য ডিজিজ। কিন্তু হোমিওপ্যাথি হচ্ছে ট্রিট দি পেশেন্ট, নট দি ডিজিজ। নির্দিষ্ট কোনো ওষুধ নাই, ওই রুগীটা কোন ধাঁচের, তার কী ধরনের অসুখ হয়েছে, তার রোগের প্রকৃতি কী, সে কী পছন্দ করে, কী পছন্দ করে না, কী খায়, কী খায় না, মিথ্যা কথা বলে কি না, নাকি সত্য কথা বলে, তার শরীরে ঘাম কেমন হয়, সে লবণপ্রিয় কি না, ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রশ্ন করে হোমিওপ্যাথে ওই মূল লোকটাকে, রোগের মানে সার্বিক দিক, সার্বিক বের করে নিয়ে আসা হয়। অর্থাৎ ট্রিট দি পেশেন্ট, নট দি ডিজিজ। এই হলো এ, অ্যাটিচিউড পার্থক্য। আর একটা হচ্ছে ইউ, ইউতে হচ্ছে ইউজ অফ ড্রাগস। অ্যালোপ্যাথে ব্যবহার করা হয় বড় বড় ট্যাবলেট, বড় বড় ক্যাপসুল, ইঞ্জেকশান এগুলা, আর হোমিওপ্যাথে ব্যবহার করা হয় ফাইন ডোজ, ছোট্ট একটু ওষুধ দিয়ে দেওয়া হয়, আল্লাহর রহমতে এতেই ভালো হয়ে যায়। আর হচ্ছে এস, সিস্টেম অফ ট্রিটমেন্ট। অ্যালোপ্যাথে ব্যবহার করা হয় ইঞ্জেকশান ফর্মে, ক্যাপসুল ফর্মে, তারপর স্যালাইন দেওয়া হয়, তারপর এই এই ধরনের বড় বড় মানে কষ্টদায়ক চিকিৎসা আছে। হ্যাঁ, সেখানে হোমিওপ্যাথ চিকিৎসা হলো খুব সূক্ষ্ম ওষুধ খাইয়ে দেওয়া হয়, আল্লাহ রহমতে এতে ভালো হয়ে যায়। শুধু তাই না, আর একটা পার্থক্য আছে, সেটা হলো মেডিসিনাল সাইড ইফেক্ট। অ্যালোপ্যাথ ওষুধে প্রতিটা মেডিসিন সাইড ইফেক্ট আছে, যদি কাউকে প্যারাসিটামল দেওয়া হয় কিংবা পেইন কিলার দেওয়া হয়, ডাইক্লোফেনাক সোডিয়াম এই ধরনের দেওয়া হয়, হ্যাঁ, তাহলে সঙ্গে সঙ্গে তার পেটে ব্যথা বাড়িয়ে যেতে পারে, গ্যাস বাড়িয়ে যেতে পারে, তো সঙ্গে সঙ্গে আর তার সাপোর্টিং ড্রাগ দেওয়া হয়, অ্যান্টাসিড দিয়ে দেওয়া হয়, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেয়, কিন্তু আল্লাহর রহমতে হোমিওপ্যাথে এরকম ধরনের কোনো কমপ্লিকেশন আসে না। আর একটা পার্থক্য আছে, এটা হলো অ্যালোপ্যাথ মেডিসিন যখন আবিষ্কার করা হয় তখন সেটাকে পরীক্ষা করা হয় ইতর প্রাণী অথবা অসুস্থ রোগীর উপরে। সেখানে হোমিওপ্যাথের ওষুধ আবিষ্কারের সময় পরীক্ষা করা হয় সুস্থ মানুষের উপরে। দিস ইজ দি বেসিক পার্থক্য বলে আমি মনে করি। স্যার, আরেকটি কোশ্চেন ছিল আপনার কাছে, যে আপনি তো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক দুইটা বিষয়ে বিশেষজ্ঞ বলতে পারি আমি, তো এখন হচ্ছে বাংলাদেশে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির ভবিষ্যৎ কি, সে সম্পর্কে আপনার কি মতামত? বাংলাদেশে হোমিওপ্যাথির অবস্থা এখন আল্লাহর রহমতে আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ অনেক হোমিও ডাক্তার এখন বের হয়েছে বাংলাদেশে। আমার জানা মতে 64 হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চলতেছে, সেখান থেকে অসংখ্য ছাত্রছাত্রী বেরিয়ে আসতেছে, এবং তারা এসে, তাদের কোনো চাকরি বাকরি নাই, কিন্তু গ্রাম বাংলায় মানুষের চিকিৎসা সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে। এবং মানুষের, আমার ধারণা, আমি যদ্দূর জানি, একটা সিংহভাগ গ্রাম বাংলার মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে তারা হলো সুস্থ আছে এখনও। আর এই হচ্ছে বর্তমান অবস্থা। আর বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার, আমার কাছে মনে হয়েছে এটা হোমিও বান্ধব সরকার, ইনাদের আমলে এসে যারা গ্র্যাজুয়েশন করছে হোমিও চিকিৎসক, তাদেরকে থানা পর্যায়ে মেডিকেল অফিসার হিসাবে পোস্টিং দিয়েছে, চাকরি দিয়েছে, তারা সেখানে সরকারিভাবে চাকরি দিয়েছে, ক্লাস 1 অফিসার হিসাবে চাকরি দিয়েছে, তারা সেখানে যেয়ে অত্যন্ত দক্ষতার সাথে মানুষের চিকিৎসা করছে। আমি মণিরামপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স যশোর জেলা, সেখানে আমি গেছি, ওখানে একজন ডাক্তার পোস্টিং আছে, নাম হলো মনিরুজ্জামান, তার ওখানে যে আমি বসলাম, দেখলাম যে অ্যালোপ্যাথ চিকিৎসকের সামনে লাইন কয়জন রুগী আছে, তার চেয়ে ডাবল লাইন হলো এই হোমিওপ্যাথ চিকিৎসকের সামনে। তো আমি দেখলাম যে সেখানে একজন একটা রুগী আসলো 60-62 বছর হবে বয়স তার, তার হলো এনলার্জ প্রোস্টেট,
তো উনি দেখা গেছেন অ্যালোপাথ ডাক্তার দেখে অনেক টাকা পয়সা খরচ করেছেন কিন্তু কোনো খুব একটা লাভ হয় নাই। তো উনি আসছেন এই ডাক্তার মনিরুজ্জামান সাহেবের কাছে হোমিও চিকিৎসা নিতে। ডাক্তার মনিরুজ্জামান সাহেব একটা ওষুধ লিখে দিয়েছেন, উনি মাত্র 20 টাকা দিয়ে কিনেছেন, 15 দিন আগে উনি এসেছিলেন। তো 20 টাকা দিয়ে কিনে 15 দিন পরে এসে উনি রেজাল্ট দিলেন আমার সামনে, ইয়েস খুব ভালো কাজ হয়েছে। তো আমি হোমিওপ্যাথের ভবিষ্যৎ খুব উজ্জ্বল দেখি, ভালো দেখি, যদি এই হোমিও বান্ধব সরকার হোমিওপ্যাথের দিকে আরও সুদৃষ্টি দেন এবং এদেরকে মূল্যায়ন করেন, তাহলে ভবিষ্যৎ ইনশাল্লাহ আমার ধারণা সুন্দর হবে। জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার। আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল, আপনি সাধারণত কি ধরনের রোগের রোগীদের চিকিৎসা করেন? দেখেন, আমি তো রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। এখন বলা হয়েছে যে যার নেই কোনো গতি সেই করা হোমিওপ্যাথি, আমি আগেই এটা শুনেছি। এখন আমি প্র্যাকটিস জীবনে আসি, আমি দেখতেছি সত্যি যেসব রোগ অ্যালোপ্যাথি দেখায় দেখায় মোটেই ভালো হচ্ছে না, সেই রোগীগুলা চলে আসতেছে আমার কাছে। বিশেষ করে ব্রেন টিউমার, ম্যানিনজোমা, তারপরে হলো এপিলেপসিস, তার মানে হলো এই যে মৃগী রোগ, ফিট হয়ে যাওয়া, তারপরে মহিলাদের ক্ষেত্রে হিস্টেরিয়া। তো আর চলে আসেন হলো হলো চোখে কনজাংটিভাইটিস, তারপরে চোখের হলো ছানি পড়া, তারপরে চলে আসেন মুখের মধ্যে গ্লোসাইটিস, চলে আসেন মুখের মধ্যে ঘা হওয়া অ্যাপথাস আলসার, চলে আসেন গলায় টনসিলাইটিস, টনসিল এনলার্জ, চলে আসেন নিচে বুকের মধ্যে হার্টের হার্ট ব্লক, তো হার্ট ডিজিজ, তারপরে চলে আসেন নিচেই লিভারে হলো হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, বিশেষ করে ওই এইচবি এজি পজিটিভ, তারপরে এইচবি এ সি পজিটিভ এগুলা, তারপরে হলো চলে আসেন গল ব্লাডারে স্টোন, পলিসিস্টাইটিস, তারপরে চলে আসেন নিচেই হলো অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিকুলার লাম, তারপরে হলো এগুলা, তারপর নিচে চলে আসে যদি পুরুষ হয় তাহলে পরে তার অর্কাইটিস, এই এইগুলা যেগুলো সিরিয়াস সিরিয়াস পেশেন্ট দেখাইয়া মানে অ্যালে অল্প দেখায় অন্য অন্য সাবজেক্টে অন্য অন্য শাস্ত্রে দেখাইয়া যখন কাজ হয় না তখন হোমিওপ্যাথের কাছে চলে আসে, আমার কাছে এগুলো চলে আসে। আরেকটা জিনিস আমার কাছে এখন আসে, দ্যাট ইজ বাংলাদেশের ইয়াং ছেলেদের যে সমস্যাগুলো হয়, হস্তমৈথুন করিয়া তাদের হলো ধাতু, তাদের স্পার্ম হয়ে যায় হলো পাতলা, সিমেন হয়ে যায় পাতলা, তখন তারা এসে বলে স্যার আমার দ্রুত, আমি বিয়ে করছি ভয় পাইতেছি, বিয়ে করছি দ্রুত পতন হয়ে যাচ্ছে, দ্রুত পড়ে যাচ্ছে, প্রিম্যাচুর ইজাকুলেশন, এই পেশেন্টগুলো আসতেছে। তারপরে হলো যে ইম্পর্টেন্সি, তাদের কোনো সেক্সুয়াল পাওয়ার থাকতেছে না, অ্যাফিনিটি থাকতেছে না, এগুলো হচ্ছে পুরুষের যুবকদের জন্যে। আর মহিলাদের জন্য সাধারণত আসে হলো ডিসমেনোরিয়া, তার মানে পেইনফুল মিনিস্ট্রেশন, তারপরে হলো অফুরাইটিস, তারপরে আসে হলো স্টেরিলিটি, বাচ্চা হচ্ছে না, এইসবগুলা নিয়ে আসে। তো এমনিভাবে সারা বাংলাদেশের অনেক রোগ, অনেক রোগের রুগী আল্লাহর রহমত আমি পাচ্ছি এবং এই সিস্টেমে চিকিৎসা করে আল্লাহ মাফ করতেছেন অনেককেই। জি স্যার, আপনি যে রোগগুলোর কথা বললেন সেটা তো প্রায় অ্যালোপ্যাথিকে প্রায় অসম্ভব, যেগুলো সার্জারি করতে হয় সেই রোগগুলোকে আপনি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করছেন এবং এগুলোকে হোমিওপ্যাথিক সার্জিক্যাল ডিজিজ বলা হয়। জি স্যার, এগুলোকে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সার্জিক্যাল ডিজিজ বলা হয়। আমরা ছোটবেলা থেকে দেখছি যে শিশুদের কোনো ধরনের সমস্যা হলেই অ্যালোপ্যাথির কাছে না গিয়েও হোমিওপ্যাথির কাছে নিয়ে আসে। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি শিশু রোগের চিকিৎসায় হোমিওপ্যাথির ভূমিকা কী? আমি যখন দেখেন, আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমরা ভয় পতাম টিকাদারকে, আসি টিকা দিত, তখন আমি তখন ক্লাস 3-তে পড়ি, সেই সময় পটকা একদিন টিকাদার এসে গেল, গেলে পরে আমার স্কুলে 5টা রুম, 5টা দরজা, ওখানে স্যারেরা বললেন বেত নিয়া, আমরা স্কুল ভিতরে যারা ছিলাম কান্নাকাটি শুরু হয়ে গেল, ওরে বাবার জন্য মনে হচ্ছে কেমন দেখে যাচ্ছে, টিকাদার আসছে টিকা দেবে, তখন উরির মধ্যে কান্নাকাটি করেও টিকা দিয়ে গেল। শিশুরা সাধারণত ইঞ্জেকশন নিতে ভয় পায়, শিশুরা তিতা ওষুধ খেতে ভয় পায়, শিশুরা ট্যাবলেট খেতে ভয় পায়। যদি আপনার বাচ্চা থাকে তাহলে আপনি টের পাবেন যে অ্যালোপ্যাথ সিরাপ খাওয়াতে, ক্যাপসুল খাওয়াতে, ট্যাবলেট খাওয়াতে কী যন্ত্রণা হয়। সেই হিসাবে ছোটো ছোটো বাচ্চা কাছে আমার কাছে নিয়ে আসে, শিশুদেরকে নিয়ে এসে আমার কাছে বলে যে আমার এই বাচ্চার এই সমস্যাটা হয়েছে, আমি বলি আঙ্কেল ওষুধটা খাও তো, আমার কাছে হাত পাতে এরকম করে পাতলি পরে আমি ওখানে 2টো বড়ি দিয়ে দিই, 4টে বড়ি দিয়ে দিই, ছোটো ছোটো পিল দিয়ে দিই,
দশ নম্বরের পিল ওটা গালে খায়, আল্লাহর রহমতে এইভাবে চিকিৎসা হয়। সুতরাং আমি ক্লিয়ার কাট স্পষ্ট করে বলতে চাই যে চিকিৎসায় শিশুরা হোমিওপ্যাথিকে যতটা অ্যাকসেপ্ট করে, কতটা গ্রহণ করে অ্যালোপ্যাথ এবং অন্য শাস্ত্রের কোনো এটাকে গ্রহণ করে না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের থেকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ কথা বলেছি ডাক্তার এম সাবেদ আলীর সাথে, তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক। আপনারা যারা তার সাথে সাক্ষাৎ করতে চান, স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন দিতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনে হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের সকল তথ্য দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডিটেলস তথ্য পাবেন এবং নাম্বারটি পাবেন, সেই নাম্বারে যোগাযোগ করে স্যারের সাথে দেখা করতে পারেন। ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। ধন্যবাদ।